একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে চারটি পয়েন্টে অন্তত 20,000 মিয়ানমার সেনাবাহিনী সদস্য অবস্থান নেওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে। মূলত মিয়ানমারের জান্তা সরকার নানা কূটকৌশলে তার ক্ষমতা পাকাপোক্ত করছে আর তাতে ব্যবহার করছে বাংলাদেশের বিশাল সীমান্তকে। গ্রামবাসীর অভিযোগ, যেসব বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে এটি ছিল মিয়ানমার জান্তা সরকারের একটি কৌশল মাত্র, যাতে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি তাদের জিম্মি করতে না পারে, তাই তারা একেবারে বিনা উস্কানিতেই বাংলাদেশে চলে এসে আশ্রয় নিয়েছে। এখন চলছে তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া। এই 330 জন বিজিপি সদস্য, সেনা কর্মকর্তা, ইমিগ্রেশন অফিসার, স্থানীয় পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়ার পর এই 20,000 মিয়ানমার সেনা সদস্য আক্রমণ করবে আরাকান আর্মির উপর। এমনকি সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে হেলিকপ্টার মোতায়েন, এই হেলিকপ্টার দিয়েই আক্রমণ হবে আরাকান আর্মির সাথে। শুধু এখানে শেষ নয়, এমনকি রোহিঙ্গা ভিত্তিক সংগঠন আরসা, আরএসও, আলিয়াকিন এবং নবি হোসেনের অনুসারীরও সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে আছে, তাই চতুর্মুখী সংঘর্ষের সংখ্যায় স্থানীয় গ্রামবাসী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বলিবাজার, মিয়ানমারের বলিবাজার, আর আপনার এই যে লুদাং আর নাপুরা বলে, ওখানে নাকি মিয়ানমারের সেনাবাহিনী আইসে কমপক্ষে 20,000 মতো। আমার সরকার শুনলাম যে নাকি আরগান লগে যারা সমস্যা হয়েছিল তারাদেরকে নাকি মারবে, এরকম শুনলাম, শুনতেছি আমরা। আর তো এইখানে লাগা ডং আছে, এই যে পর্যন্ত মগবাজি আছে লাগা। চলমান সংঘাতে এখন পর্যন্ত আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারের তমরু, ঘুমধুম, ডেকে বুনিয়া সহ অন্তত 5টি বর্ডার আউটপোস্ট দখল করতে পেরেছে। নিয়ন্ত্রণ রয়েছে আরাকান আর্মির, কিন্তু বাকি যে সীমান্ত রেখা সেখানে অবস্থান নিয়ে আছে মিয়ানমার সেনাবাহিনী। এর আগেও একাধিকবার মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। সর্বশেষ 2017 সালে সামান্য বিজিপির উপর আক্রমণের অজুহাতে নির্বিচারে গণহত্যা চালানোর পাশাপাশি বাংলাদেশে ঢুকতে বাধ্য করেছিল 8 লাখের বেশি রোহিঙ্গাকে। এবারও সে চেষ্টায় মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারে অবশিষ্ট 4 লাখের বেশি রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করানোর জন্য এই নাটক সাজিয়েছে, এমনটি অভিযোগ স্থানীয়দের, এমন অভিযোগ নিরাপত্তা বিশ্লেষকদেরও। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী ওয়াইকং থেকে কমল দে, সময় সংবাদ।